আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শিমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম পালিত হচ্ছে জাতীয় শোক দিবস জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুকে হত্যার পর কারাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জিয়া ফাঁসির আগে দেয়া জবানবন্দিতে আব্দুল মাজেদ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে শিগগিরই কমিশন গঠন করা হবে বললেন আইনমন্ত্রী এবং দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2644 এবারে বিস্তারিত সংবাদ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এ উপলক্ষে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের নিহত সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি এদিকে বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপেল মাহমুদের রিপোর্ট জাতির এই শোকের দিনে ভোরে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে সেখানে পরিবারের সদস্য ও অন্যদের কবরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা এদিকে সকাল 8টার পর থেকে ধানমন্ডি ও বনানী কবরস্থানে জাতির জনকের নিহত পরিবারের সদস্যদের স্মরণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অসাম্প্রদায়িক দেশ করতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিকে আশ্বস্ত করতে চাই বঙ্গবন্ধুর বাকি পাঁচ খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে শোকের দিনে ভুয়া জন্মদিন পালন না করে বিএনপি নেত্রী জাতিকে বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিভ্রান্তকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন তাদেরও শুভ বুদ্ধির উদয় হলে সেটার জন্য ধন্যবাদ এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা খিদে পেয়েছে আপনার দরকার বেলামে ডাইজেস্টিভ বেলামে যেখানে আছে ক্যালোরি প্রোটিন আয়রন আর ক্যালসিয়াম নিন খান এরপর তো ডিনার খিদে যখন যেখানে সাথে থাক বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করতে গিয়ে 1976 সালে গ্রেপ্তার হন তৎকালীন আওয়ামী লীগের তরুণ নেতা ও বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পরে এক আত্মীয়ের মাধ্যমে কারাবন্দী অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান তিনি ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকীতে বিটিভির কাছে স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা জানান অনিল মাহফুজ উনি আসলো জেলখানায় আমার লোক দেখা করতো তখন আমারে উনি বললো যে তুমি কাজ করো জিয়াউর রহমান সব আমারে বলছে তোমারে বলার জন্য তুমি যদি ওনার পার্টিতে জয়েন করো ওনার সঙ্গে তাহলে তোমাকে ওনাকে ক্যাবিনেট মিনিস্টার বানাবে সেইটাও বলে দিচ্ছে জিয়াউর রহমান যদি তুমি রাজি না হও তাহলে তুমি তোমাকে 25 বছর জেলে থাকতে হবে তাই আমি বললাম ঠিক আছে কবলে যদি আসে তাই হবে 25 বছর থাকতে হয় থাকবো বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে তার রক্তের সঙ্গে আমি
বেমানি করতে পারবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে বাদ আসর মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবার হলে আয়োজিত এই মাহফিলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। 75-এর 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ফাঁসির আগে এই হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। খুনি মাজেদ তার জবানবন্দিতে বলেছেন, যোগ্যতা না থাকলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মাহমুদুর রহমানের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পর কার্যকর করা হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। গত 12 এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি মাজেদ গ্রেপ্তারের আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কথা স্বীকার করেছেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সৈনিক অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণ তার প্রমাণ। 15ই আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা কামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। খুনি মাজেদ আরও বলেছে, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিভিন্নভাবে মদত দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি, উনি তো ওদেরকে টোটাল প্যাট্রোনাইজেশন, একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন পোস্ট, এই প্রাইস পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কত দিনের, তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। ইতিহাসের জঘন্যতম হত্যার পরিকল্পনা এবং হত্যা প্রবৃত্তি সব কিছুই হয়েছে বঙ্গভবন থেকে, কোনো চেন অফ কমান্ড ছিল না। তারা ওই ওখান থেকে বঙ্গবন্ধুকে পাঠিয়ে দিয়েছে তাদের জন্য, তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে অন্যান্য মহিলা, তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের, সারা এগুলি আর কি কথা বলবো। খুনিরা আওয়াজে যাতায়াত করতো বঙ্গভবনে, যা মাজেদের বক্তব্যে উঠে এসেছে। চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকতো সেখানে তাদের সাথে। মাজেদ তার জবানবন্দিতে আরো বলেছে, সামরিক চেন অফ কমান্ড প্রতিষ্ঠা করার কথা বলায় খালেদ মোশারফকে মেরে ফেলা হলো। চেন অফ কমান্ড ছাড়া ফোর্স চলে নাকি? 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। ইতিহাসের জঘন্যতম ঘটনার বিচারের লক্ষ্যে একই বছর ধানমন্ডি থানায় মামলা করা হয়। 1997 সালে বিচার কাজ শুরু হয়ে 2009 সালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে তা শেষ হয়। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি। এরা হলো খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক পাঁচ খুনির মধ্যে রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র, নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে শিগগিরই কমিশন গঠন করা হবে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। 1975 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ঘটে যায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। পৈশাচিক এ হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের বেশিরভাগ সদস্য। ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে 21 বছর বন্ধ রাখা হয় হত্যাকাণ্ডের বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধ্যাদেশটি বাতিল করলে 1996 সালে মামলা দায়ের করা হয়। 2009 সালের 19 নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেয়া 12 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আরেক আসামি আজিজ পাশা। করোনা মহামারীর শুরুতে গত এপ্রিলে ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। 12 এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচ খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় আছেন। পলাতক বাকি তিন খুনির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে এ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্স। আমরা দুজনের অবস্থান জানি, তিনজনের অবস্থান জানি না। আমরা এই তিনজনের অবস্থান খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। প্রথম কথা, খুনি নূর চৌধুরীর ব্যাপারে আইনি প্রক্রিয়া চালু আছে। অন্যদিকে আমরা আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছি। খুনি রাশেদ চৌধুরীর ব্যাপারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাটর্নি জেনারেল একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা ঠিক জানি না ওনার পদক্ষেপটা কী। আমরা এই জিনিসটা অবজার্ভ করছি। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ে বলা হয় ওই হত্যাকাণ্ড ছিল এক মহাষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের বিষয়ে জানান আইনমন্ত্রী। গত বছর 2019 সালের ডিসেম্বর নাগাদ আমরা একটা সিদ্ধান্ত নিই যে একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং সেই রকম ঘোষণাও আমরা দিই। কিন্তু দুঃখের হচ্ছে যে এরপরেই কিন্তু সারা বিশ্ব এই করোনা ভাইরাসে মহামারীতে আক্রান্ত হয়, তো সেই কারণে কিন্তু আমরা কোনো এই 6 মাস এই কোনো কিছুতে এগোতে পারি না। যতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমরা প্রথমে কমিশনের অবকাঠামো এবং কর্মপরিধি কী হবে সেটা খুব মানে এই 1-2 মাসের মধ্যে আলাপ আলোচনা করে এটা স্থির করব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। এই আইনের ড্রাফট কিন্তু চলছে, এখনো শেষ হয়নি এটা এই আইন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি মহল দেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। পরে শিল্পের 18টি সংগঠন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ উল্টো পথে হাঁটা শুরু করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র একটি বিশেষ আসন গড়ে নেবে সেই লক্ষ্য নিয়েই আমরা, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্যখাতের সমন্বয়হীনতা দূর করতে জাতীয় পর্যায়ের কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রশ্ন রেখে বলেন, করোনা না কমলে কিভাবে হাসপাতালগুলোকে নন কোভিড ঘোষণা করা হবে? হেলথ মিনিস্ট্রির বাইরে থেকে লোক এনে এই হেলথ মিনিস্ট্রির ভিতরে যে অনিয়ম, যে সমন্বয়হীনতা এগুলো এবং যে ধরনের দুর্নীতির অভিযোগ আসে এগুলো মীমাংসা করুন। দেশের মানুষ স্বাস্থ্যসেবা চায় এবং এই স্বাস্থ্যসেবা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। কোভিড-19 মহামারীতে মানুষে মারা যাচ্ছে এবং এটা এখনও কমার লক্ষণ আমাদের চোখে পড়ছে না। স্বাস্থ্যমন্ত্রী কী কারণে এটাকে বন্ধ করতে বললেন সেটা আমাদের বোধগম্য হয়নি।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুই বছর কারাভোগ করলেও নীতির প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সাথে কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাকর্মীরা এতে অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হলো শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। সেখানে তার স্বাক্ষর নাই, কোনো ধরনের তার সাথে সম্পর্ক নেই। একজন নির্দোষ মহিলা গণতন্ত্রের জন্য বারবার নিজের জীবনকে বিপন্ন করেছেন। তিনি কারাগারের বাইরে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত নন। দুই বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে, তবুও মাথা নত করেননি তিনি। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২৫ জনে। একদিনে ১২,৮৯১টি নমুনা পরীক্ষায় নতুন ২,৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.৫১%। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৪,৫২৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৫৭,৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪২%। ২৪ ঘন্টায় মৃত ১৬ জনই ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে। করোনা মহামারী প্রতিরোধে সরকারের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা ভুল ছিল বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীতে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। দেশে যতদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ হলো নীতিমালার দেশ, কোনো কাজকর্ম কেউ করে না। এই সরকার যেমন কি প্রত্যেকটা পদক্ষেপে ভুল করছে। আজকে চায়নারা যেটা ভ্যাকসিন ট্রায়াল এসেছিল এক মাস আগে, আমরা যদি সেই ট্রায়াল শুরু করতাম, তাদেরটা যদি সফল হতো তাহলে আমরাও তার লাভের ভাগিদার হতে পারতাম, কিন্তু সরকার সিদ্ধান্তহীনতায় সে আজকে নয়। সড়কে পরিবহনে চাঁদা বাজিয়ে ও দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। এই খাতে মাসে প্রায় ৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে এজন্য পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চাঁদা আদায়ের তথ্য প্রমাণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন সহ সরকারি বিভিন্ন দপ্তরে। শ্রমিক ফেডারেশনের নেতারা বলেছেন প্রধানমন্ত্রী উদ্যোগ নিলে কয়েক মাসের মধ্যেই পরিবহন খাতকে চাঁদাবাজমুক্ত করা সম্ভব। সড়ক কিংবা মহাসড়কে গাড়ি চালাতে হলে চাঁদা দিয়ে চলতে হবে, এটাই যেন নিয়ম। পাশাপাশি পরিবহন খাতের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নামে চলছে মাত্রাতিরিক্ত চাঁদা আদায়। এ খাত থেকে মাসে ওঠে ৫০ কোটি টাকারও বেশি, যার ৮০% ভাগ বাটোয়ারা করে নেন নেতারা। সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহকে এজন্য দায়ী করেছেন পরিবহন মালিকরা। তার বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। খন্দকার এনায়েতুল্লাহর অত্যাচার ও চাঁদাবাজিতে ব্যবসা পরিচালনা করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হয়েছে। তার চাঁদা তোলার লাঠিয়াল বাহিনীর কাছে আমরা অসহায়। এক ব্যক্তি এই পরিবহনের চাঁদার কথা ইতিমধ্যে দুদকও তাকে ডেকেছে চাঁদার বিষয়ে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব অবশ্য এই অভিযোগকে বলছেন ষড়যন্ত্র। গুটি কয়েক লোক যারা আদৌ পরিবহনের সাথে, কেউ কেউ পরিবহনের সাথে জড়িত আছে, কেউ পরিবহনের সাথে জড়িত না, তারা এইসব চাঁদাবাজি করার জন্য যাদেরকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা, তারাই এইসব অভিযোগগুলো ভিত্তিহীন করছে। এইসব অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের মতে পরিবহন সেক্টরের চাঁদাবাজি এবং নৈরাজ্য বন্ধ করতে হলে মালিক শ্রমিক সবাইকে সৎ হতে হবে, বন্ধ করতে হবে এ খাতে বিশেষ ব্যক্তিদের গডফাদারগিরি। বিভিন্ন জায়গায় রাস্তার উপর থেকে
টোল আদায়ের নামে কিন্তু সেখানে চাঁদাবাজি করা হয়। সুতরাং আমি এই কথা বলবো না, এর জন্য দায়ী শুধু মালিক শ্রমিক তা নয়, এর সঙ্গে মূলত এই ইজারাদার, কিছু ভেস্টেড ইন্টারেস্টের লোক, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আস্তান যারা সন্ত্রাসী যারা, তারাও কিন্তু এখানে সবাই ঢুকে পড়ে বলেই কিন্তু এই সেক্টরে চাঁদাবাজিটা হয়। এদিকে সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে সারা দেশের পুলিশকে নির্দেশনা দিয়েছেন আইজিপি। এতে খানিক স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার নতুন তদন্ত দল। সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের তদন্ত দলটি দুপুরে মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া ও নারিচবুনিয়া এলাকা পরিদর্শন করে। গত বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার জামিল আহমেদের পরিবর্তে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান খায়রুল ইসলাম। এর পরদিনই সিনহা হত্যায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া 3 সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়। এদিকে রিমান্ডে 4 আসামি কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন এবং এএসআই লিটন মিয়ার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এছাড়া 3 সাক্ষী নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ এবং নিজামুদ্দিনের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। গত 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। তিন কিশোর হত্যা মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার, সহকারী সুপার মাসুম, শরীরচর্চা শিক্ষক শাহনুর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুকে 3 দিনের রিমান্ড দিয়েছেন যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহদি হাসান। এর আগে 5 আসামি 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। একই সাথে মামলার 5 সাক্ষীর জমানবন্দি নেওয়া হয়। বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় 3 জন নিহত ও 14 জন আহত হয়। আগামী 24 ঘন্টায় দেশের বেশিরভাগ নদ নদীর পানি কমে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য মতে মাত্র 3টি নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যে 101 পয়েন্টে পানি পর্যবেক্ষণ করছে তার 73 স্থানেই কমে গেছে নদ নদীর পানি। শুধুমাত্র সিংরা, ধলেশ্বরী আর টঙ্গী খালের পানি বিপদসীমার উপরে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 31 জেলার মধ্যে 29টিতেই শেষ হয়েছে বন্যার প্রকোপ। তবে কমেনি বানভাসীদের দুর্ভোগ। করোনার সাথে 1.5 মাসের বন্যা চরাঞ্চলের মানুষদের পথে বসিয়েছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় খাদ্য সংকটে ভুগছেন মানুষ। কোথাও কোথাও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এর সাথে আবার শুরু হয়েছে নদী ভাঙন। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের আগ্রাসনে বসত বাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে নদী গর্ভে। বালু তোলার কারণে আমাদের বাড়ি ঘর, গাছপালা, যা কিছু সমস্ত কিছু নদীতে বিলীন হয়ে চলে গেল। আমাদের এইটুকু জায়গা এইটুকু নদী ভাঙিয়ে নিয়ে গেল গা, আমরা থাকার তো কোনোখানে জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে সারা বছরই অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করায় ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 21শে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মর্তুজা বশির। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মর্তুজা বশিরের বয়স হয়েছিল 88 বছর। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় 15 আগস্ট শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। দুপুরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বিভিন্ন ইউনিটের প্রধান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। বিভাগীয় জেলা শহরে আওয়ামী লীগ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় দোয়া মাহফিলের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। বরিশালের জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করে সেখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। জাতীয় শোক দিবসে বিভাগীয় নগরী রংপুরে জিলা স্কুলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে। এদিকে বিভাগীয় শহর রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে পালন করে জাতীয় শোক দিবস। খুলনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় 5000 হাফেজ 2075টি কোরআন খতম দেন। সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। এছাড়া ফরিদপুর, কুমিল্লা, গাইবান্ধা, নাটোর, কক্সবাজার, কুষ্টিয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে সকল ভুল ত্রুটি সংশোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আমরা আজকে থেকে আজকের এই দিনটিকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। আমাদের পূর্বের যেসব ভুলগুলো ছিল সেইগুলো সংশোধন করে আমাদের জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে তাকে যেন সার্বিকভাবে সহযোগিতা করি। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পরে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে সকালে মতিঝিলে নিজস্ব স্থানীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। পরে 15ই আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সোনালী ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। এছাড়া সোনালী ব্যাংক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়। এর আগে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান ব্যাংকের কর্মকর্তারা। এবারে পার্টেক্স খেলার খবর।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান 39 বছরের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এম এস ধোনির। ফিনিশিং দক্ষতা আর নেতৃত্বের গুণে বিশেষজ্ঞরা ক্যাপ্টেন কুল উপাধি দিয়েছিলেন ভারতকে ওয়ানডে এবং টি-20তে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে। 2014 সালে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। এবছর টি-20 বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি। করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ স্থগিত হওয়ায় সম্ভবত তার এই সিদ্ধান্ত। ওয়ানডেতে 10,000 এবং টি-20তে 1,500-এরও বেশি রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ফেরাতে চান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হতে এখনও 2 মাস বাকি। চলতি মাসের শেষ দিকে দেশে ফিরে আগামী মাসের শুরুতেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 28 অক্টোবর। ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে 24 অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব। নিষেধাজ্ঞাটা যেদিন উঠে যাবে তারপরেই সে আমাদের সাথে খেলতে পারবে, তখনই থেকেই সে অ্যাভেলেবল টু প্লে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কবে আসবে। বাট এটার সাথে অবশ্যই তার ফিটনেস অ্যান্ড আদার থিংস ওগুলোর ওর প্রিপারেশন এটারও একটা ব্যাপার আছে। আশা করছি ও ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় এসে জয়েন করতে পারবে। বার্সেলোনাকে 8-2 গোলে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। লিসবনে প্রতিপক্ষের গতি কৌশল ও সৃষ্টিশীলতার কোনো জবাবই দিতে পারেনি স্প্যানিশ দলটি। থমাস মুলারের গোলে 4th মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। গোল হজমের পর পাল্টা আক্রমণে ক্ষণিকের জন্য বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের চেপে ধরে বার্সা। ডেভিড আলাবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে কাতালানরা। তবে এরপর আর খুঁজে পাওয়া যায়নি কিকে সেতিয়েনের দলকে। 37 মিনিটের মধ্যে বার্সার জালে বল পাঠান পেরিসিস, জিনাব্রি এবং মুলার। দ্বিতীয়ার্ধে 2 গোল করেন কুতিনহো। এছাড়া কিমিস ও লেভানডভস্কিও দেন 1 গোল। এতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পালিত হচ্ছে জাতীয় শোক দিবস, জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বঙ্গবন্ধুকে হত্যার পর কারাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের কাছ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব পান বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জিয়া, ফাঁসির আগে দেয়া জবানবন্দিতে আব্দুল মাজেদ। হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে শিগগিরই কমিশন গঠন করা হবে বললেন আইনমন্ত্রী। এবং দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,644। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।